পটুয়াখালীতে প্রথমবারের মতো বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। সকাল 10টায় পটুয়াখালী মেডিকেল কলেজের আয়োজনে র্যালি, সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ ফয়জুর বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মতিন, কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর করিম, ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর দাস সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রতিটি মানুষের বাসস্থান ও শহরকে পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, তাই প্রতি বছর দিবসটি পালিত হলেও পটুয়াখালীতে এই প্রথম, তাই কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ স্থানকে পরিচ্ছন্ন রাখার উদ্বুদ্ধ করতে কলেজে আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতি মাসে অত্র কলেজের ক্যাম্পাসে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে বলে জানান বক্তারা।